প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কী করবেন জেনে নিই দেখার জন্য। আপনারা জানেন যে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি এবং আপনাদের যে সকল সমস্যা আপনারা আমাদের কাছে জানান কিংবা লিখেন সেই সকল সমস্যা ন্যাচারাল বা প্রাকৃতিক উপায়ে কিংবা হার্বস বা ওষুধের মাধ্যমে কীভাবে আপনারা ভালো থাকতে পারেন সেটি এই অনুষ্ঠানে পরামর্শ দেওয়া হয়। অনেক প্রশ্ন পাঠিয়েছেন, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর আলমগীর মতি, শুভেচ্ছা নিন। আপনাকেও জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আসুন তাহলে আপনারা যে প্রশ্নগুলো আমাদের কাছে পাঠিয়েছেন তার উত্তর নিয়ে আমরা আজকে আমাদের পর্বটি শুরু করি। এখন যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে মোহাম্মদ মোসাম্মদ রোকেয়া বেগম, 35 বছর বয়স, মেহেরপুর থেকে লিখেছেন। প্রশ্ন, আমার বিয়ে হয়েছে 13 বছর কিন্তু আমার বাচ্চা হচ্ছে না। আমার মাসিক অনিয়মিত তলপেটে ব্যথা হয় এবং স্বামীর শুক্রাণুর পরিমাণও কম, কী করব? যে বোন রোকেয়া, বিয়ের 13 বছর বাচ্চা হয়নি বলে আপনার বাচ্চা হবে না এটা চিন্তা করাও ঠিক না। আপনার স্বামীর শুক্রাণুর পরিমাণ কম বলে আপনার বাচ্চা হবে না এই কথাটাও চিন্তা করা ঠিক না। আমি এই দুইটার ব্যাপারে একটু আপনার সাথে কাউন্সিলিং করতে চাই। এক নম্বর হলো যে আপনি যাতে মাসিকটা ক্লিয়ার হয় সেটার ব্যবস্থা আপনাকে করতে হবে। মাসিক ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে প্রতিদিন একটা করে আনারস খেতে হবে। যখনই মাসিক হবে আনারস খাওয়াটা বন্ধ করে দেবেন। আনারস মানে একটা আনারস খালি পেটে প্রতিদিন খেতে খেতে অভ্যাস করতে হবে। আর রাতে আপনাকে টেবিল চামচের এক চামচ অলিভ অয়েল খেতে হবে। দিন সকালে খালি পেটে আনারস আর রাতে ঘুমানোর সময় টেবিল চামচের এক চামচ অলিভ অয়েল, এটা পানিতে দিয়ে খাওয়া যায়, দুধে দিয়ে খাওয়া যায়, এটা আপনার চায়ের সাথেও খাওয়া যায়। তবে কোনো এডিকশন থাকলে এটা বন্ধ করতে হবে। কোনো কারণে আপনি হাই পাওয়ার কোনো প্রেশারের ওষুধ খেতে পারবেন না। আপনার ডায়াবেটিস থাকলে সেটা নিয়েও ডাক্তারের সাথে আলোচনা করতে হবে কি কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে, মাসিকটা ক্লিয়ার হচ্ছে না। অনেকগুলোই ওষুধের থেকে হয়, অনেকে রেগুলার ঘুমের ওষুধ খায়, এগুলোকে থেকে এর থেকেও মাসিকের গোলমাল হতে পারে। কোষ্ঠকাঠিন্য থাকলে মাসিকের গোলমাল হতে পারে। প্রসাবের কৃচ্ছতা থাকলে এখানে মাসিকের গোলমাল হতে পারে। এটা হলো স্ত্রীর দিক। এর জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে তার কাউন্সিলিং করতে হবে। আর স্বামীর যে সমস্যাটা, মানে স্ত্রীর 40 আর স্বামীর 60, এই স্ট্রোজেন পোস্ট্রোজেনে মিলিতভাবে বাচ্চা আসবে। এখন স্বামীর যদি সাইডের জায়গায় 40 আসে তাহলে এই 20 মেক আপ করার জন্য ব্যবস্থা আছে। সেটা হলো স্বামীরও এক নম্বর প্রস্রাব ক্লিয়ার থাকতে হবে, পায়খানা ক্লিয়ার থাকতে হবে। দ্বিতীয় কাজটা হলো সে প্রতিদিন 30টা বাদাম খেতে হবে, 3 মাস 4 মাস 30টা বাদাম, 10টা কিশমিশ, 10টা খুরমা খেজুর খেতে হবে। আর প্রতিদিন টেবিল চামচের এক চামচ মধু সকালে, এক চামচ মধু রাতে খেতে হবে। দুধ সেপারেট করে সকালে আধা কেজি, রাতে আধা কেজি। এই দুধ মধু ডিম দুইটা করে, সকালে একটা রাতে একটা, এরা তার স্বামীর জন্য। স্ত্রীরও যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে ডিম মধু দুধ, দুধ আর মধু একসাথে খেতে পারবে না, এক ঘন্টা সময় নিয়ে তারপরে খেতে হবে, মানে এক ঘন্টা সময় এদিক ওদিক করে খেতে হবে। আর চিনি সবচেয়ে বেশি ক্ষতি করে। চিনির জাতীয় মিষ্টি যত আছে, চিনি থেকে তৈরি সবগুলো মিষ্টি ইস্ট্রোজেন পোস্ট্রোজেনকে ক্রস করার চেষ্টা ক্ষমতা রাখে। আর খুব অধিক তিতা, মানে নিম পাতা খেতে পারবে না, নয়নতারা পাতা খেতে পারবে না, কিন্তু করলার রস অল্প অল্প খেতে পারবে। শাকসবজি ফলমূল বেশি খাবে, বাড়িতে চিনির মধুর পরিবর্তে চিনির পরিবর্তে মধু বেশি খাবে। আর দু উভয়কেই বাদাম খাওয়ার অভ্যাস করলে এই ধরনের সমস্যাগুলো চলে যায়। সারা পৃথিবীর মানুষ বাদাম, অলিভ অয়েল, দুধ, ডিম, কাজু বাদাম, চিলগোজা বাদাম, আলমার্ট, এই জাতীয় জিনিস খেয়ে এই ধরনের শুক্রের যে সমস্যাটার সমাধান হয়ে থাকে সাধারণত। তো এগুলোর ব্যবস্থা করেন আর ইতিমধ্যে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। এই যে যে খাবারগুলোর কথা বললেন, এই খাবারগুলো কিন্তু আমাদের সুস্বাস্থ্য রক্ষার জন্য যেমন সহায়ক, ঠিক একই রকমভাবে দাম্পত্য জীবনের জন্য কিন্তু সহায়ক এবং হরমোন তৈরি করার জন্য দরকার। উভয়ের হরমোন তৈরি হয়। অনেকে কিন্তু একটু ছোলা বা কলা, আগের দিনে ধরো 2 মুঠ ছোলা সকালবেলা খেতে পারেন,
আর অনেকে দুধের পরিমাণ বাড়ায় খান, দুধ বেশি খেতে পারেন, ডিমও আপনি বেশি খেতে পারেন। একজনে যাদের শুক্র কম তারা 4টা ডিম খেছে, বাচ্চা হয়েছে, পরীক্ষিত এগুলো যে হয়েছে, যা না হলে এগুলো আমরা বলতে পারতাম না এত সাহস নিয়ে, যে এগুলো হয়েছে বলেই আমরা বলতেছি। তাদের 16 বছর 20 বছর বাচ্চা হয় নাই, আলহামদুলিল্লাহ আমরা এগুলো অ্যাডভাইস করছি, কাউন্সিলিং করছি, স্বামী স্ত্রী দুইজনকে কাউন্সিলিং করছি, আলহামদুলিল্লাহ বাচ্চা হয়েছে। এই যে যে সমস্যার কথা লিখেছেন, আমাদের দেশে অনেক দম্পতি কিন্তু এই ধরনের সমস্যায় ভুগছে এবং দিন দিন একটা বাড়ছে, হয়তো বা নগরায়ন বা আধুনিক সভ্যতা এটার জন্য একটা কারণ কিছুটা হতে পারে। নিজে কারণ মানে সে পান খায়, সাদা খায়, জর্দা খায়, গুল খায়, দোক্তা খায়। গ্রামের লোকের আমি 80% দেখছি এই পান সাদা পাতা জর্দা গুল দোক্তায় অভ্যস্ত হয়ে গেছে। চুন তো একটা ভয়ানক ক্ষতি করে এইসব কারণের জন্য, এর সাথে সাদা পাতাও এগুলো যারা খায় তাদের জন্য তো শুক্র নষ্ট হয়ে যায়, মাসিক ক্লিয়ার হয় না। চুন জর্দা খেলে একদম লাল চিপটি বেরোয় যাদের, তাদের ই হবে না, মাসিক ক্লিয়ার হবে না। অবিসিটি বা স্থূলতা বা এটা একটা অনেক বড় কারণ। সুন্দর কথা যে অনেক বেশি ওবেসিটি থাকলে, আবার বেশি অলস যারা কোনো কাজ করতে চায় না, সারাক্ষণ বসে বসে খালি টিভি দেখে, সারাক্ষণ বসে বসে খালি মোবাইলে কথা বলে, সারাক্ষণ বসে বসে কম্পিউটারে কাজ করে, তাদেরও কিন্তু মাসিক ক্লিয়ার হবে না, তাদের শুক্র নষ্ট হয়ে যাবে। এটা একটা বিশেষ বিশেষ কারণ, কারণ সে একটাতে একটা জিনিসেই অভ্যস্ত, সে শুধু ক্যামেরার কাছে টিভির কাছে অনেক বেশি থাকাটা কিন্তু শুক্র ধ্বংস করে দেয়। এর একটা পাওয়ার আছে, এর একটা ক্ষমতা আছে, এর একটা ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার দ্বারা সে আমাদের শরীরের ইয়েগুলিকে ধ্বংস করে দেয়। এছাড়া শারীরিক এবং মানসিক চাপ, স্ট্রেস, এটিও কিন্তু আপনার হরমোনের উপরে, এনজাইমের উপরে এবং আলটিমেটলি এই ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ওই সেক্স ভাইরাস থাকলেও এরকম হয়, থাকলে এরকম হয়, কেউ যদি স্কিন ডিজিজ থাকে আর হাইপার স্কিন ডিজিজের ওষুধ খায় তাহলে তার হরমোনের এই ধরনের ড্যামেজ হইতে পারে। কারো ছোটোবেলা রিউমাটিক ফিভার ছিল, তাকে হাই পাওয়ার ওষুধ খাওয়ানো হয়েছে, 40 লাখ 50 লাখ পাওয়ারের ওষুধ খাওয়া হয়েছে, তারও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। কারো টাইফয়েড জ্বর হয়েছিল ছোটোবেলা, তাকে এই ধরনের হাই পাওয়ার ওষুধ খাওয়ানো হয়েছে, তারও এই ধরনের সমস্যা হতে পারে। যার অনেক সময় তার জ্বর আছে, ওডেলটা বেড়ে যায়, তাদের বিভিন্ন ধরনের শারীরিক ব্যথার জন্য অনেকে হাই পাওয়ার ওষুধ খেতেই থাকে, সারা বছর খেতে থাকে, প্রেশার ওষুধ খেতে থাকে সারা বছর, ডায়াবেটিস সারা বছর খেতে থাকে, তাদেরও কিন্তু এই ধরনের হরমোন সমস্যা হতে পারে। আরেকটি যে ব্যাপার সেটা হচ্ছে যে নগরায়নের কথা তো আমরা বললাম, স্থূলতার কথা আমরা বললাম, ধূমপানের কথা আমরা বললাম, স্ট্রেস বা মানসিক চাপের কথা আমরা বললাম, সঠিক খাদ্য গ্রহণ না করা, এটা নিয়ে তো আমরা খুবই আলোচনা করে থাকি, যেটার কারণে কিনা সেক্স হরমোনগুলোর পরিমাণ বা লেভেলগুলোও কমে যায়, এগুলোর জন্য কিন্তু এই সমস্যা দায়ী। আগে একটা অনেকে কী করে, উপর থেকে নিচে পড়ে মাথায় আঘাত পায়, অনেকে বিভিন্ন রকম খেলাধুলো করতে যায়ও আঘাত পেতে পারে। আবার অনেকের একটা অভ্যাস আছে, বিশেষ করে আমি মেয়েদের ভিতরে দেখছি, যে ঘরের ফার্নিচারগুলোকে তার শক্তিতে কাভার করে না, তবুও সে অত্যন্ত জোরে টান দিয়ে এই ফার্নিচারগুলোকে এদিকে একবার ওদিকে একবার, সোফা সেটটা ওদিকে, এইটা এদিকে, এটা ওদিকে, ওইটা ওদিকে, 7 দিন পর পর ঘুরাইতেছে, নাড়তেছে, এরপরে স্পাইনাল কর্ডে একটু সমস্যা ব্যথা হয়। এই একদম তার শরীর বডিটাই অর্ধেক হয়ে গেল, এটার এই পাশে রক্তের সার্কুলেশন কমলো, ওদিকেও কমলো, এর ফলেও কিন্তু তাদের বিভিন্ন রকম হরমোন প্রবলেম দেখা যায়। একজনে সবসময় দেখছি অভ্যস্ত রিচ ফুড খেতে, এ প্রতিদিন পোলাও, বিরিয়ানি, ভাজি, চানাচুর, সিঙ্গারা, চমচা, ফাস্টফুড, রিচ ফুড, হার্ড ফুড, ভাজা জিনিস না খাইলেই চলবে না, প্রতিদিন খেতে হবে, 2-3 দিন তার পায়খানা ক্লিয়ার হয় না, তারও কিন্তু মাসিক ক্লিয়ার হবে না, তারও কিন্তু হরমোন সমস্যা হবে। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির মতি ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ।
প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।